হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই লাইভ হ্যাব প্রোজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করব তো আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা যারা এখনও এই লাইভ হ্যাব প্রোজেক্টে পার্টিসিপেট করে নাই অনতই বিলম্বে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা এই লাইভ হ্যাব প্রোজেক্টের এই লাইভ কয়েনটা অলরেডি কিন্তু লিস্টিং হয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখেন ওনাদের অফিসিয়াল টুইটার সেলে তারা কিন্তু এখানে লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিছে এবং এখানে অলরেডি তারা কিন্তু একটা কন্ট্রাক্ট অ্যাড্রেসও আমাদেরকে দিয়ে দিছে ঠিক আছে তো আমি আপনাদের সাথে এই প্রোজেক্টটা নিয়ে যখনই শেয়ার করছিলাম তখনই আমি আপনাদের সাথে বলে দিছিলাম প্রোজেক্টটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রোজেক্ট এবং বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিন্তু খুবই হাইপি এবং ভাইরাল তো আপনারা কেউ মিস করবেন না ঠিক আছে তো যারা যারা এই লাইভ হ্যাপ প্রোজেক্টটাতে আগেই পার্টিসিপেট করছেন তারা কিন্তু অলরেডি এখান থেকে ভালো পরিমাণে একটা টোকেন আপনারা গেইন করে নিয়েছেন ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু ইপুস ওয়ান কিন্তু শেষ আমার কাছে এতগুলো আছে ইপুস টুতে কিন্তু আমার কাছে এতগুলো আছে আর এই মুহূর্তে ইপুস থ্রি এই মুহূর্তে ং আছে ঠিক আছে আপনি যদি এখনও পার্টিসিপেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা টোকেন গেইন করতে পারবেন আর কেননা এই প্রোজেক্টটা মূলত আপনাকে চারটে স্টেজে ইনকাম দেবে আমি আপনাদের সাথে একটু দেখাইছি চারটে স্টেজ বলতে অলরেডি কিন্তু প্রথম এবং দ্বিতীয় শেষ তো আমি দেখেন আপনাদের সাথে দেখাইছি এখান দেখেন এই যে প্রথম ছিল পনেরো নভেম্বর থেকে উনত্রিশ নভেম্বর আর দ্বিতীয় ছিল মূলত উনত্রিশ নভেম্বর থেকে তেরো ডিসেম্বর ঠিক আছে আর এই মুহূর্তে আসল তৃতীয় স্টেজ আছে যেটা কিনা না তেরো ডিসেম্বর থেকে সাতাশ ডিসেম্বর পর্যন্ত থাকে থাকবে তারপরে কিন্তু এখানে স্টেজ ফোর শুরু হবে যেটা কিনা সাতাশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি পর্যন্ত থাকবে ঠিক আছে এবং দশ জানুয়ারি পরে কিন্তু এই প্রোজেক্টের সমস্ত প্রকার টোকেন দেওয়া বন্ধ হয়ে যাবে এবং সাথে একটা কথা বলি এই প্রোজেক্টটা মূলত আগে ইথিরাম ব্লকশ্রিনের আন্ডারে ছিল এখন তারা কী করছে সোলনা ব্লোক্স্রিনের আন্ডারে নিয়ে এসেছে ঠিক আছে এবং এখানে কিন্তু টোটাল সাপ্লাই সাপ্লাই সমস্ত কিছু উল্লেখ আছে তো আপনারা যদি প্রোজেক্টটাতে কাজ করেন বেশ ভালো আর না করলে কিছু করার নাই যারা অলরেডি কাজ করছেন তারা এই আপডেটটুকু করবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে আপডেটটুকু দেখাবো অর্থাৎ এই লাইভ অ্যাপ প্রোজেক্টটা কীভাবে আপনারা ফ্যান্টম ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করবেন সেই জিনিসটাই দেখাবো কেননা এটা মূলত সোলোলক্সিনের আন্ডারে কাজ করতে আসে আর সোলোনা বোলোক্সিনের আন্ডারে মূলত ফ্যানটা মলেরটাই খুব সুন্দরভাবে কাজকর্ম করে থাকে ঠিক আছে তো আপনারা কীভাবে এই ফ্যানটা মডারটা ক্রিয়েট করবেন এবং এখানে কীভাবে কানেক্ট করবেন লাইভ হ্যাপটা সে জিনিসটা দেখাই দিচ্ছি ঠিক আছে আর এখানে কিন্তু ওনাদের অফিসিয়াল টুইটার সেলে সমস্ত প্রকার আপডেট আছে আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন আর এখানে একটা কথা বলি এই লাইভ হ্যাপ প্রজেক্টটা কিন্তু আমি আপনাদের সাথে যখন শেয়ার করেছিলাম তখন কিন্তু টুইটারটা ভেরিফাই ছিল না অলরেডি কিন্তু এটা একটা অ্যাকাউন্ট তো বুঝতেই পারছেন প্রোজেক্টটা কত ভালো হবে এবং এই প্রোজেক্টটা থেকে আপনারা সবাই আশা করা যায় একটা ভালো পরিমাণে বেনিফিটেড হবেন তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এই প্রোজেক্টটাতে কীভাবে আপনারা এখানে এই ফ্যান্টা মলেরটা কানেক্ট করবেন সেটা দেখাচ্ছি তার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে আপনারা অবশ্যই এই প্রোজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন কিংবা ফ্যান্টামলারটা কীভাবে ক্রিয়েট করবেন সে জিনিসটা মূলত আমার টেলিগ্রাম সেলের সমস্ত প্রকার লিঙ্কগুলো দিয়ে রেখেছি তো আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন আমি আপনাদেরকে সরাসরি আমার টেলিগ্রাম সেল নিয়ে যাচ্ছি তো টেলিগ্রাম সালে জয়েন করবার উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসলে একটু স্কুল আপ করবেন স্কো আপ করতে করতে দেখেন আপনার সামনে ঠিক এরকমই তিনটে স্ক্রিনশট দেখতে পাবেন ঠিক আছে এটা হয়েছে মূলত এই প্রজেক্টটা অলরেডি এই সোনা ব্লক আন্ডারে অর্থাৎ সোলকনের আন্ডারে কিন্তু এটা লিস্টিং হয়ে গেছে এবং এটা হয়েছে মূলত রাইদেমস সবের মাধ্যমে আপনি এটা বাই করতে পারবেন ঠিক আছে সেল করতে পারবেন এটাখানে কিন্তু তারা এই কথা বলে দিছে আর এখানে কিন্তু লিস্টিং প্রাইস কত আছে এটাও কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এটা মূলত ষোলো ডিসেম্বরে এখানে বাইসেল শুরু হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আমি সময় করে আপনাদের সাথে এটা দিতে পারিনি এখন আমি আপনার সাথে দিতে আসি আর এখানে মূলত দুইটা স্ক্রিনশট এখানে আমি আপনার সাথে এগুলো দেখাই দিয়েছি তো যাক আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানে আসার পর আপনারা একটু আপ করবেন আপ করার সাথে সাথে আমি কিন্তু এখানে বলে দিয়েছি লাইভ হ্যাভ লিস্টিং ডান ডু নট মিস ঠিক আছে সবাই এখানে কাজ করবেন এবং পেমেন্ট অবশ্যই কিন্তু পাবেন তো এখানে দেখেন আমি কিন্তু দুইটা স্টেপ দিচ্ছি স্টেপ ওয়ান এবং স্টেপ টু স্টেপ ওয়ানে দেখেন কী বলছি ক্লিক ফর সাইন আপ লিঙ্ক অ্যান্ড আপ ভিডিও অর্থাৎ আপনারা যদি এই লাইভ হ্যা প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে আসার পর এখানে একটা লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে মূলত উপরে নিয়ে যাবে এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে সতেরোই নভেম্বর শেয়ার করছিলাম বেশি দিন হয় না তো আপনারা এখনও সময় আছে পার্টিসিপেট করতে পারেন তো এখানে দেখেন একটা জয়েন্ট লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করে মূলত আপনারা পার্টিসিপেট করবেন ঠিক আছে আর এখানে কীভাবে পার্টিসিপেট করেন এবারে কিন্তু এখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ভিডিও আছে এই ভিডিও দেখে আপনারা অবশ্যই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কিন্তু বলা আছে কিভাবে কি কাজ করতে হয় ঠিক আছে প্রয়োজনে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছে এখানে দেখেন আমি কিন্তু আপডেট টু আপডেট থ্রি আপডেট ফোর লিঙ্ক দেওয়া আছে আপনি যদি এখানে আপডেট টু লিঙ্ক ক্লিক করেন এখানে আপনাকে নিয়ে যাবে আপনি এখান থেকেও কিন্তু সমস্ত প্রকার আপডেট এবং এর ভিডিও দেওয়া আছে আপনি এই ভিডিও দেখতে পারেন ঠিক আছে তো যাক বন্ধু আপনারা যে কাজটাই করেন না কেন আপনারা অবশ্যই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং পার্টিসিপেট করার পর কিন্তু এখান থেকে আশা করা যায় ভালো কিছু পেতে পারেন ঠিক আছে তো এটা আপনার তো কাছে আপ লিঙ্ক তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনি দেখেন এখানে কিন্তু আরও একটা অপশন্দো আছে স্টেপ টুতে আমি কি বলছি ক্লিক অ্যান্ড ওপেন ফ্যান্টম ওয়ালেট অ্যান্ড ক্রিয়েট ফ্যান্টম ওয়ালেট আপনারা কি করেন সর্বি এই লিঙ্কেরটা ক্লিক করবেন ঠিক আছে আর এখানে কিন্তু আমি লাইভেভের কন্ট্যাক্ট অ্যাড্রেস দিচ্ছি আপনার আসলে এখান থেকে কন্টাক্ট অ্যাড্রেসটা পরে নিতে পারেন এটাই মুহূর্তে লাগবে না পরবর্তীতে লাগবে আমি দিয়ে রাখছি শুধুমাত্র ঠিক আছে তো আপনারা কি করবেন এখান থেকে স্টেপ টু এখানটা ক্লিক কর ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ওপেনটা ক্লিক করুন ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনাকে সশি গুগল প্লে স্টোর নিয়ে আসবে তো আপনি এখানে দেখবেন যে ফ্যান্টম লগা থাকবে আপনার সর্বই এখান থেকে নি ক্লিক করেন ক্লিক ইনস্টল তো ইনস্টলে ক্লিক করার পর আপনি এখান থেকে এই ফ্যানটা ওয়েটটা ডাউনলোড করবেন ঠিক আছে তো আমি আপনাদের সাথে ফ্যানটা ওয়ালেটটা ডাউনলোড করার পরে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্যানটা ওয়েট এখান থেকে ডাউনলোড হয়ে গেছে তো এখানে ইনস্টলিং প্রসেসিং চলতেছে তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি একটু সময় ওয়েট করেন তো দেখেন আমার কিন্তু ফারি হয়ে গেছে আমি কেউ ওপেন এটা ক্লিক করে ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু ফ্যানটা ওয়ালেটটা ওপেন হবে ঠিক আছে আপনারা কিন্তু এখানে একটা ট্র্যাশ টলেট বলেন মেটামাক্ক বলেন সেরকম কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি একটু সময় করেন তো ফাইনাল দেখেন আপনার সামনে যখন এরকম আসবে তো এখান দেখেন কি বলছে ওয়েলকাম টু ফ্যান তো এখান দেখেন দুইটা অপশন আছে এক ক্রিয়েট এ নিউ ওয়ালেট তারপর নিচে বলছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট অর্থাৎ আমরা যেহেতু সম্পূর্ণ নতুন ওয়ালেট ক্রিয়েট করবো সেক্ষেত্রে অবশ্যই ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে একটা ক্লিক করবো ঠিক আছে আর যদি আপনার আগে থেকে থাকে সেক্ষেত্রে আপনি নিচেটা ক্লিক করে আগের সেই রিকভারি ওয়ার্ড দিয়ে এখানে অ্যাক্সেস নিতে পারেন তো যা আমি আপনার সাথে নতুন দেখাচ্ছি আমি কি করব এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করবো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এখানে কী বলছে প্রোটেক্ট টিউর ওয়ালেট তো এখান থেকে আপনার চাইলে আপনার ফিঙ্গার প্রিন্টটা অন করতে পারেন তো আমি এখান থেকে ফিঙ্গার প্রিন্টটা অন করে দিচ্ছি যাতে আমার একটু সুবিধা হয় আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি পাসওয়ার্ড সেট আপ করেও কাজ করতে পারেন আমি এখান থেকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে কাজ করতে আসি Yeah! <sighs> তো এখানে দেওয়ার পর আমি কী করবো এখান থেকে নেক্সটটা ক্লিক করো ক্লিক নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কতগুলো ওয়ার্ড দিচ্ছে ঠিক আছে এই বারো ওয়ার্ডগুলো কিন্তু আপনি ভালো করে সংরক্ষণ করে রাখবেন এই ওয়ার্ডগুলো যদি আপনি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ালেটে কখনোই অ্যাক্সেস নিতে পারবেন না ঠিক আছে এগুলো কিন্তু সবাই জানেন তো এগুলো আপনি খাতায় ভালো করে নোট করে রাখবেন নতুন আপনি এখান থেকে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে আপনি নোটপ্যাডও সেভ করে রাখতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে সবসময় সাজেশন করি এই ওয়ার্ডগুলো সবসময় আপনারা খাতায় ম্যানুয়ালি টাইপ করে রাখবেন ঠিক আছে লিখে রাখবেন তো যাই হোক আমি এগুলো লিখে রাখছি তো ফাইনালি আমি কী করবো ওকে আই সেভ ইট সাম ঘর আমি এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কি বলছে রিটার্ন দ্য সিক্রেট রিকভারি ফ্রেস ডাউন তো আমি এখান থেকে অলরেডি লিখে রাখছি এক্ষেত্রে ইএস এটা ক্লিক করো ক্লিক ইস তো ইয়ে এ ক্লিক করার সাথে সাথে দেখেন আমার সামনে কি আসে একটু সময় ওয়েট করেন তো দেখেন এখানে কী বলছে ইউ আর ডান ঠিক আছে অর্থাৎ আমার কিন্তু এটা হয়ে গেছে ফাইনাল আপনি কি করুন এখানে একটা টিক মার দেন টিক মার দেওয়ার পর আপনি কি বলুন এখান থেকে গেট স্টার্টেট এখানে একটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটা ফ্যানটপ ওয়ালেট চলে আসবে তো এখান দেখেন কী বলছে এখানে আপনার তাহলে এখান থেকে নট নাও দিতে পারেন এনামেলও দিতে পারেন ঠিক আছে সেটা মূলত নোটিফিকেশন তো আমি এখান থেকে নট নাও দিয়ে দিয়েছি ঠিক আছে নোটিফিকেশন আমার দরকার নেই আমি আপডেট ম্যানুয়ালি করে নেব ঠিক আছে তো ফাইনাল দেখেন আপনার সামনে কিন্তু এখানে একটা ফ্যানটম ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে যেটা কি না সোনা বোলোক্সেনের আন্ডারে অর্থাৎ এই সোনা বোলক্সেন মূলত ফ্যান্টমকে তারা সাপোর্ট করতে আছে ঠিক আছে তো তো আপনি পরবর্তীতে এখান থেকে রিসিভে যদি ক্লিক করেন তো রিসিভে ক্লিক করলে এখান থেকে আপনি এখান থেকে এই শোন আসে আপনার কিন্তু এখান থেকে রিসিপ অ্যাড্রেস নিতে পারবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি গুলো কাজ করতে পারেন তারপর এখান থেকে আপনার সেলে আপনি এখান থেকে সেন্ডও করতে পারেন ঠিক আছে হুহও কিন্তু একটা ট্র্যাশ মতো এখানে আপনি ফ্যানটা ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন আমাদের মূলত এই লাইভ হ্যাপ কাজে লাগবে ঠিক আছে তো যাক বন্ধুরা এখন আমি আপনাদের সাথে দেখাও মূলত এই যে ফ্যানটা ওয়ালেটটা আমরা ক্রিয়েট করছি এই ফ্যানটা ওয়ালেটটা কীভাবে এই লাইভ হ্যাভের সাথে কানেক্ট করবেন সেটা দেখাবো কেননা লাইভ হ্যাপ থেকে আমরা যে পেমেন্টগুলো পাবো সেটা মূলত পরবর্তীতে আমরা ফ্যানটাম ওয়ালেটেই পারবো ঠিক আছে এখান থেকে আমরা যে পয়েন্টগুলো পাইছি এই পয়েন্টগুলো মূলত আমরা ভবিষ্যতে ফ্যান্টা মলটি নিয়ে তারপরে সেখান থেকে বাইসেল করতে হবে তো যাহ বন্ধুরা এখন আপনারা যে কাজটা করবেন আপনারা যখন এখান থেকে এই ফ্যান্টা মলটা ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে তারপর আপনারা হয়ে চলে আসবেন তো লাইভভেবে আসার পর আপনারা কী করবেন এখান থেকে সরাসরি এই যে এখানে একটা লঘু থাকবে এই লুপারটা ক্লিক করবেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক অ্যাকাউন্টের সমস্ত প্রকার ইনফরমেশনগুলো শো করবে ঠিক আছে অর্থাৎ এখানে দেখেন আপনার ইমেল অ্যাড্রেস শো করবে তারপর এখান দেখেন কী বলছে ইউর ওয়াল অ্যাড্রেস অর্থাৎ কিন্তু এখানে আপনাকে ওয়াল অ্যাড্রেসটা কিন্তু কানেক্ট করতে হবে অর্থাৎ বাইন্ড করতে হবে তারপর এখান দেখেন কি ইউর সোনা ওয়াল অ্যাড্রেস ঠিক আছে অর্থাৎ আমাদের মূলত সোনো বোলকশ্রেণীর আন্ডারে কিন্তু এই প্রজেক্টটা লঞ্চ করতেছে সেক্ষেত্রে আমরা কিন্তু সুরোনা শ্রেণীর আন্ডারে যে ওয়ালেট আছে অর্থাৎ ফ্যান্টাম ওয়ালেট সেটা কীভাবে কানেক্ট করবেন সেটা আমি আপনার সাথে দেখাই দিচ্ছি ঠিক আছে আর এখানে কিন্তু আপনার টুইটারের সমস্ত লিঙ্ক লুঙ্ক থাকবে এগুলো কিছু করার দরকার নেই আপনি যে কাজটি করবেন এখানে যখন আসবেন এখানে আসার সাথে সাথে দেখেন এখানে নিচে যে অপশনটা আছে ইউর সোলোনা ওয়ালেট অ্যাড্রেস আপনি কি বলবেন সরাসরি এই যে কানেক্ট আছে এই কান্ডাটা ক্লিক আর ক্লিক কানেক্ট তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যদি ফ্যান্টাম ওয়ালেট আগে থেকে ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে সরাসরি কিন্তু ফ্যান্টাম ওয়ালেটটা আপনার সামনে শো ঠিক আছে তো এখান থেকে আমি আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়েছি তো দেখেন আমার সামনে কিন্তু এরকমই চলে আসছে অর্থাৎ এখান দেখেন কি বলছে ভি ইউর ওয়ালেট ব্যালেন্স অ্যান্ড অ্যাক্টিভিটি রিকোয়েস্ট অ্যাপ্রুভাল ফর ট্রানজাকশন অর্থাৎ আপনি কি এখান থেকে কানেক্টটা ক্লিক করেন ক্লিক কানেক্ট তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে খুব সময় কানেক্টটা হয়ে যাবে ঠিক আছে এবং এখান দেখেন কী বলছে সাইন ইন মেসেজ আপনি পুনরায় কী করবেন এখান থেকে সাইন ইন মেসেজ এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আবার আসবে তো আপনি এখান থেকে পুনরায় আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে দেখেন কী বলছে অ্যাপ্রুপ আপনি কী করে সরাসরি এখানে একটা ক্লিক করুন ক্লিক তো অ্যাপ্রভে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এরকম একটা চলে অর্থাৎ এখানে কিন্তু আপনার ওয়ালটা কানেক্ট হয়ে গেছে কিসের সাথে ফ্যান্টম ওয়ালেটের সাথে অর্থাৎ সোরণা আন্ডারে কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে কিন্তু আপনারা কানেক্ট করবেন তো যাহোক বন্ধুরা এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোট টি অল করে দেবেন আর পোজার সম্পান্ত অবশ্যই কনসে কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো কে বেস্ট অফ লাখ